টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের আট জেলায় ভয়াবহ বন্যা কবলে পড়েছে বিশেষ করে খাগড়াছড়ি ফেনী নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি বেশ খারাপ স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে এই তিন জেলার মানুষ বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এসব জেলার বিস্তীর্ণ জনপদে লাখ লাখ মানুষ পানিবন্দী সবগুলো নদ নদী উপচে বাড়িঘর ক্ষেতখামার ভাসিয়ে নিয়েছে এমন প্লাবন গত বহু বছর দেখেনি বলে জানান এলাকার বাসিন্দারা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আক্তারের প্রতিবেদন বানের পানির এমন আগ্রাসী রূপ গত বহু বছর দেখেনি ফেনী নোয়াখালী কুমিল্লার বয়োজ্যেষ্ঠরাও হু হু করে ঢলের পানি ঢুকে পড়েছে গ্রামের পর গ্রাম তলিয়েছে বাড়িঘর ফসলের মাঠ সড়ক জনপদ একটানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলের আট জেলার বহু জনপথ তলিয়েছে অল্প সময়ের মধ্যে নদ নদীর পানি বেড়ে প্লাবন সৃষ্টি করেছে ভয়াবহ বন্যায় নোয়াখালীর আটটি উপজেলা প্লাবিত হয়েছে পানিবন্দী বাইশ লাখের বেশি মানুষ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে জেলায় বন্যায় কবলিত হয়েছে সাতাশিটি ইউনিয়ন তিনশো পঁয়তাল্লিশটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় বিশ হাজার মানুষ বন্যায় ফেনীর ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার প্রায় পঁচানব্বই ভাগ এলাকা পানিতে ডুবে গেছে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সেনা নৌ ও কোস্টগার্ডের সদস্যরা স্পিড বোট নিয়ে পানিবন্দীদের উদ্ধার কাজ করছে কুমিল্লার গোমতি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার বহু এলাকা পানির নিচে ডুবেছে বাড়িঘর মাছের ঘের ও ফসলের ক্ষেত শহরের চকবাজার কান্দির পাড় সালাউদ্দিন মোড় ঠাকুরপাড়া ডিসি রোড বাগিচাগাঁও সহ বিভিন্ন সড়ক ডুবে আছে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের আশেপাশে সব গ্রাম ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল প্রায় বন্ধ খাগড়াছড়িতে বন্যায় প্লাবিত অন্তত ষাটটি গ্রাম অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে চেঙি ও মাইনি ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা মৌলভীবাজারে মনু ধলাই সহ সবকটি নদ নদীর পানি বিপদ সীমার উপরে সব উপজেলার অধিকাংশ ইউনিয়নের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে দুই আমাদের অবস্থা খুবই পানি মানুষকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে বিজেপির সদস্যরা বন্যা যেহেতু হয়েছে আমরা বন্যারতদের জন্য স্বল্প কিছু খাদ্য সামগ্রী বিতরণ করছি আপনাদের যদি ধরনের কোন ধরনের সমস্যা থাকে এই সমস্যাগুলো যাতে না হয় আমরা আপনাদের পাশে সব সময় আছি হবিগঞ্জের খোয়াই নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপদসীমা অতিক্রম করেছে এতে শহরতলীর জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে এছাড়া উত্তরের জেলা লালমনিরহাটে তিস্তায় পানি বাড়তে থাকায় সদর উপজেলার খুনিয়া ইউনিয়নের হরিণচড়া গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছে গত দুই দিনে নদী ভাঙনে একুশটি বসত ফিটা ভেঙে গেছে ভাঙন হুমকিতে রয়েছে আরও শতাধিক পরিবার সংবাদ